হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাইফ জার্নি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা যারা আমাদের ভিডিওগুলো দেখো বা দেখেছো তারা জানো আমরা রিশপে গেছিলাম, লাভাতেও গেছিলাম। তো তোমরা রিশপ লাভার ভিডিওগুলো দেখেছো নিশ্চয়ই, সাইট সিইং অ্যান্ড অল আমরা সবই তোমাদের সাথে শেয়ার করেছি। কোথায় তোমরা যাবে, কোথায় গিয়ে থাকবে, কোথায় গেলে তোমাদের থাকতে সুবিধা হবে এবং তোমরা সাইট সিইংগুলো ইজিলি দেখতে পাবে, সেই সমস্ত ভিডিওই কিন্তু আমরা শেয়ার করেছি। যারা যারা আমাদের চ্যানেলে নিউ ভিউয়ার্স আছো, থ্যাংক ইউ সো মাচ টু ভিজিটিং আওয়ার চ্যানেল। নাও আমরা ওই ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওইখান থেকে চেক করে নিতে পারো। আচ্ছা, এই ভিডিওটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ভিডিও। দেখো আমরা তো রিশপ লাভায় গেছিলাম, বাট আমরা দুটো রাস্তায় আমাদের মানে গিয়ে আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম। তো আমরা ওখানকার লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে কোন রাস্তাটা ইজি হবে। একটা ছিল একটু মানে শর্টকাট দিয়ে যাওয়া যায়, আরেকটা ওরা বলেছিল যে একদম মেন রোড দিয়ে গেলে যেতে পারবেন। কিন্তু আমাদের সাথে বুলেরও নিয়েও কার ছিল, তো ওনারা বলেছিলেন যে শর্টকাট দিয়ে গেলে পরে আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। যেহেতু সন্ধে হয়ে গেছিলো তো আমরা ভেবেছিলাম যে ঠিক আছে, শর্টকাট দিয়ে চলে গেলে যখন তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো তখন তো কোনো অসুবিধে নেই। তো আমরা এই রাস্তাটা বেছে নিয়েছিলাম, ঠিক আছে। এবার এই রাস্তাটায় যখন আমরা মানে মোটামুটি 10-15 মিনিট এগিয়ে যাই তখন আমরা বুঝতে পারি যে রাস্তাটা কী পরিমাণে ন্যারো ছিল। এত একটা সরু রাস্তা, তার মধ্যে পাথরের কুচি, মানে রাস্তাটা প্রচণ্ড অফ রোডিংয়ের একটা রাস্তা। প্রথম কথা রাস্তাটা ভাঙা, দ্বিতীয় কথা রাস্তাটা সরু, তৃতীয় কথা চারিদিকে মানে পাহাড় গাছপালা তো এগুলো তো ভর্তি, এগুলো তো থাকবে ন্যাচারাল। আর সবচেয়ে মানে যেটা ইম্পর্টেন্ট, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মানে পশু আছে, জঙ্গলি জানোয়ার যাকে বলে, মানে এখানে বাঘ ভাল্লুক যে কোনো সময় কিন্তু বেরিয়ে আসতে পারে। তো তোমরা যারা যারা অফরোডিং যেতে চাও বা অফরোডিং যাওয়ার প্ল্যানিং করছো তারা কিন্তু অবশ্যই এই বুলেরো নিয়েও কারটা পারচেস করতে পারো। কারণ আমরা এই কারটা নিয়ে এই ফার্স্ট টাইম গেলাম অফরোডিংয়ের জন্য। তো এইটা কিন্তু একদম পারফেক্ট কার অফরোডিংয়ের জন্য, মানে এই গাড়িটা করে আমরা গেছিলাম বলেই হয়তো এই রাস্তাটা আমরা পার করতে পেরেছি। তো তোমরা যারা যারা অফরোডিংয়ে যেতে চাইছো এই বুলেরো নিয়েও কারটা কিন্তু তোমরা অবভিয়াসলি পারচেস করে নিতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।